সমাজতত্ত্বের আলোচনায় সমাজতত্ত্বের যে ফাউন্ডিং ফাদার্সরা রয়েছেন তার মধ্যে ওয়েবার অন্যতম একজন। ওয়েবারের কন্ট্রিবিউশন সোসিওলজিতে বা সমাজতত্ত্বে ওয়েবারের অবদানগুলির মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে আমরা সোশ্যাল অ্যাকশনের বা সামাজিক ক্রিয়ার তত্ত্ব পেয়ে থাকি। এই তত্ত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি সামাজিক ক্রিয়ার অর্থাৎ সোশ্যাল অ্যাকশনের কতগুলি ধরনের কথা উল্লেখ করেছেন। আজকে এই ভিডিওটিতে এই সমাজতত্ত্বের সামাজিক ক্রিয়াগুলির ধরন আলোচনা করব। যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করুন। তাহলে আসা যাক, ওয়েবার সামাজিক ক্রিয়া কত ধরনের বলে উল্লেখ করেছেন। ওয়েবার সমাজতত্ত্বের কেন্দ্রীয় বিষয় হল সামাজিক ক্রিয়ার প্রকারভেদগুলির অনুসন্ধান করা এবং একজন নির্দিষ্ট ব্যক্তির প্রতিদিনের জীবনে এই সামাজিক ক্রিয়াগুলির তাত্ত্বিক ভূমিকা অধ্যয়ন করা। তিনি সামাজিক ক্রিয়াকে চারটি ভাগে ভাগ করেছিলেন। প্রথম সামাজিক ক্রিয়ার যে ধরন সম্পর্কে আলোচনা করেছেন সেটি হচ্ছে ঐতিহ্যগত ক্রিয়া বা ট্র্যাডিশনাল অ্যাকশন। বিশেষ কতগুলি গতানুগতিক কাজকর্ম বা পুরাতন রীতি বা সংস্কৃতি মানুষ অনুসরণ করে চলতে বাধ্য থাকে এবং এদের অমান্য করে কেউ চায় না বা অমান্য করে না বেশিরভাগ ক্ষেত্রে। এর প্রধান কারণ হল দীর্ঘকালের ঐতিহ্যের প্রতি মানুষের সম্মান ও বিশ্বাস বজায় রাখার প্রবণতা একটা থেকেই যায়। আর সেই কারণে স্বাভাবিকভাবে মানুষ সুদীর্ঘ কাল ধরে যে গতানুগতিকভাবে চলে আসছে সেই কাজকর্মগুলোকে কিন্তু করে চলে। এই ধরনের যে কাজ বা ক্রিয়া, সেই ক্রিয়াগুলিকে ওয়েবার বলেছেন যে ঐতিহ্যগত ক্রিয়া বা ট্র্যাডিশনাল অ্যাকশন। যেমন আমরা এর উদাহরণ হিসেবে বলতে পারি, কারোর সাথে যদি দেখা হয় তাহলে প্রণাম করা বা নমস্কার করবার রীতি। দ্বিতীয় তিনি বলেছেন আবেগগত ক্রিয়া বা আবেগ সঞ্জাত ক্রিয়া। কিছু ক্ষেত্রে ব্যক্তি আবেগের দ্বারা প্রভাবিত হয়ে কিছু ক্রিয়া করে থাকে, সাধারণত ক্রোধ অর্থাৎ খুব রেগে গেলে বা প্রচণ্ড দুঃখে বা প্রচণ্ড আনন্দ যখন হয় তখন এই ধরনের কাজ করে থাকে, একেই আবেগগত ক্রিয়া বলে। উদাহরণ হিসেবে বলা যায়, খেলাতে কেউ জয়লাভ করলে তারপরে যে উল্লাস, সেই সেই যে আনন্দ বা উল্লাস, সেটা হচ্ছে আবেগগত ক্রিয়া। আবার কারো কোনো কাছের মানুষের মৃত্যুতে যে কাঁদতে থাকে মানুষ, সেটাও কিন্তু আবেগগত ক্রিয়া। এক্ষেত্রে ব্যক্তি নিজের আবেগকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না। তৃতীয়ত বলেছেন যুক্তিবাদী মূল্যবোধ সঞ্জাত ক্রিয়া। কিছু ক্ষেত্রে মানুষ অন্তর্নিহিত আদর্শ বা মূল্যবোধের দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে কোনো কোনো কাজ করে, এই ধরনের ক্রিয়াকে কিন্তু মূল্যবোধ সঞ্জাত ক্রিয়া বলা হয় অ্যাকর্ডিং টু ওয়েবার। যেমন একজন জাহাজের ক্যাপ্টেন, তিনি জাহাজটা যখন দেখছেন ডুবন্ত অবস্থায় তখন কিন্তু নিজেকে বাঁচানোর চেষ্টা না করে যাত্রীদের রক্ষা করার চেষ্টা করেন। এই ধরনের যে ক্রিয়া সেটা কিন্তু যুক্তিবাদী মূল্যবোধ ক্রিয়া হিসেবে উল্লেখ করা যায়। এরপরে বলা হয় যুক্তিবাদী উদ্দেশ্য সঞ্জাত ক্রিয়া। ব্যক্তি যে সকল ক্রিয়া বিজ্ঞানসম্মত ব্যাখ্যার দ্বারা প্রতিষ্ঠিত বা নির্দিষ্ট কোনো উদ্দেশ্যকে কেন্দ্র করে ব্যক্তি যুক্তিবাদী চিন্তাভাবনার মধ্যে থেকে এই কাজ করে, তখন সেই ধরনের কাজকে বা সেই ধরনের ক্রিয়াকে যুক্তিবাদী উদ্দেশ্য সঞ্জাত ক্রিয়া বলে। নির্দিষ্ট কোনো উদ্দেশ্যকে চাহিদা বা প্রয়োজনীয়তা পূরণ করবার ক্ষেত্রে মানুষ বিশেষ কিছু কার্য সম্পাদন করে। এই প্রকার সামাজিক ক্রিয়ায় ক্রিয়ারত ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি নিজেরাই উদ্দেশ্য নির্দিষ্ট করেন এবং সবচেয়ে উপযোগী পদ্ধতি বা পন্থার দ্বারা উদ্দেশ্য অর্জন করার প্রচেষ্টা করেন। আর এই ধরনের ক্রিয়াকে তাহলে ওয়েবার বলেছেন যুক্তিবাদী উদ্দেশ্যমূলক ক্রিয়া। উদাহরণ হিসেবে বলা যায়, একজন কেউ হয়তো আইন বা লয়ার হতে
যান বা আইনজ্ঞ হতে চান, তাহলে তখন সেটা হবার জন্য ছাত্রছাত্রীরা কি করবে? ছাত্রছাত্রীরা আইনের শিক্ষা অর্জন করবার জন্য আইন মহাবিদ্যালয়ে ভর্তি হবে। অর্থাৎ সেই উদ্দেশ্যটা পূরণ করবার জন্য সে কিন্তু একটা যুক্তিবাদী পদক্ষেপ হিসেবে যুক্তির মধ্যে দিয়ে সে কেবলমাত্র আইনের মহাবিদ্যালয়ে ভর্তি হবে, অন্য মহাবিদ্যালয়ে ভর্তি হবে না। এই প্রকারের সামাজিক ক্রিয়াকে কিন্তু ওয়েবার যুক্তিবাদী উদ্দেশ্য সঞ্জাত ক্রিয়া বলেছেন। তাহলে এই গেল চার ধরনের ক্রিয়া, যেটা কিন্তু আমরা ছোট প্রশ্ন হিসেবে চারটে আলাদা আলাদা আসতে পারে, এবং একটা ব্রড কোশ্চেনের মধ্যেও এই চারটি একসাথে আসতে পারে, যে টাইপস অফ সোশ্যাল অ্যাকশন বলতে কি বুঝিয়েছেন, আবার আলাদা আলাদা করে যে উদ্দেশ্যগত যুক্তিবাদী উদ্দেশ্য সঞ্জাত ক্রিয়া বলতে কি বুঝিয়েছেন, ট্র্যাডিশনাল বা ঐতিহ্যগত ক্রিয়া বলতে কি বুঝিয়েছেন সেটা। তাহলে আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।